হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, তন্দুরি চিকেন স্ট্রিপস। তো চলো শুরু করা যাক। দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি, একদম আমি নিজে পিস করেছি, এরকম পাতলা পাতলা করে, একদম চিকেনের পিসটা, সলিড চিকেনের পিস। এভাবে পিসগুলো করে নিতে হবে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ক্রিসপি হবে, এটা সবারই খুব পছন্দ। আমরা হোটেলে গিয়ে খাই সাধারণত, তো আমি আজকে বাড়িতে বানাবো, দেখি কীরকম হয়। লবণ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট, একটা লেবুর রস। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার একটা সাইড করে রেখে দেবো। দ্বিতীয়বার ম্যারিনেট করব। 2 চামচ সরিষার তেল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, 100 টক দই। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে একদম মশলাটাকে মাখিয়ে নিলাম। এবার যে চিকেনটা প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আবার এর ভিতরে দিয়ে দেব। আবার ওই মশলাটা মাংসের সাথে সব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানটার মধ্যেখানে একটু ফাঁকা রাখবো। এখন এই মধ্যেখানে ছোট বাটি পেলাম না, সেই জন্য একটু বড় হয়ে গেছে বাটি, সেটা নিলাম। আর কাসুরি মেথি দিতে ভুলে গেছি, একটু চারিপাশে দিয়ে দিই কাসুরি মেথি। এবার বাটির ভিতর দিয়ে দেবো কাঠ কয়লা। এবার এতে দিয়ে দেবো ঘি। এবার ঢাকা দিয়ে দেবো। এবার এটা তুলে নেব। এটাই কিন্তু খুব ভালো হয় এইভাবে করলে। আর একবার একটু মাখিয়ে নিচ্ছি। এখানে এটা ম্যারিনেট পুরো ভালোভাবে একদম তৈরি। এবার এখানে নিয়ে নিয়েছি ময়দা একটা পাত্রে, আর এখানে হলো গিয়ে বরফ জল নিয়ে নিয়েছি। এই বরফ জলটা কিন্তু খুবই দরকার, এইটাই মেন কিন্তু কাজ করবে। তা চলো স্টার্ট করি। এবার একটা করে চিকেন নেব। ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার এখানে দেখো একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি মানে কি, এটা ছোট, তোমাদের যদি বড় থাকে তাহলে ভালো হয়, আমার বড়টা নেই এই মুহূর্তে, ছোটতেই নিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে নেব, পুরো আটাটাকে ভালো করে ঝারিয়ে নেব। ঝারিয়ে নিয়ে তারপরে এরকমভাবে দেব। দিয়ে এবার বরফ জলের ভিতরে জাস্ট চুবিয়ে রেখে দেব, কোনো নাড়াচাড়া দেব না, জাস্ট 5 সেকেন্ডের জন্য। 5 সেকেন্ড হয়ে গেলে পরে এটাকে তুলে নেব। ভালো করে ঝাড়ানো হয়ে গেছে জলটা। এবার আবার ময়দার ভিতর দিয়ে দেব। দিয়ে ময়দার সাথে ভালো করে এটাকে মাখাতে হবে, ভালো করে মাখাতে হবে, একদম এরকম পাকিয়ে পাকিয়ে পুরো ভালো করে মাখিয়ে নিতে হবে। একদম ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে আটাটা ঝারিয়ে নিতে হবে। দেখো এবার ক্রিসপিটা হবে কিরকম সেটা দেখো, কত সুন্দর একটা, এই যে পাট পাট একটা তৈরি হয়েছে, এইটাতেই হবে ক্রিসপি। ঠিক আছে, ঠিক এইভাবেই করতে হবে। করে এখন একটা একটা করে পাত্রে তুলে নেব। ভালো করে আটাটা ঝারিয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দেখো একটুখানি দিয়ে আমি দেখে নিয়েছি। আর তেলটা এবার মিডিয়াম টু লোতে রেখে এবার ভাজব। এবার একটা একটা করে ছেড়ে দেবো। তৈরি হয়ে গেল
এখন খাবো। একদম পারফেক্ট তৈরি হয়েছে, দোকানের মতনই, ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। খুব সুন্দর, খুব সুন্দর। একদম মচমচ মচমচ করছে, দোকানের স্বাদ এখন বাড়িতে বসেই। দারুন, তাই না? দোকান থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে যদি আমি মাংস যেটা আনলাম সেটা দিয়ে কিছু সলিড পিস এরকম কেটে যদি আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি, তাহলে আর কি লাগে? সবাই মিলে এক জায়গায় বসে খেতে মজাই আলাদা না? বিকালবেলা এরকম হবে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। মানে ভালো, মানে ভালো, মানে ভালো, মানে আমি ভাবিনি যে এটা আমি আগেও একবার ট্রাই করেছিলাম, হচ্ছিল না, কিন্তু এইভাবে করলে একদম পারফেক্ট তৈরি হয়। তোমরা এরকম বাড়িতে করে খাবে? আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।